আমি সুমিতা বসু, কবি মীনাক্ষী দাসের রচিত একটি কবিতা অভিমানী বর্ষা পাঠ করে শোনাচ্ছি। দূর পথে তুমি একা চলে যাও, আমি দেখি চুপ করে, মাঝখানে শুধু আষাঢ়ে শ্রাবণে অঝরে বৃষ্টি ঝরে, কাদা মাটি জলে বুকের অতলে ব্যথা জন্মায়, যেই দেখি তুমি যত বিরহের ফুল দিয়ে গেছো আমাকে, দুই হাত ভরে অনেক আদরে সেই ফুলে মালা গেথে, ব্যাকুলতা নিয়ে চেয়েছি তোমায় একবার কাছে পেতে। কত মেয়ে গেল বর্ষা ঘনালো, ভেসে গেল চারিধার, সময়ের স্রোতে ভেসে তবু তুমি আসলে না একবার। আমি আজও একা, ভিজে তরু শাখা বুকেতে জড়িয়ে ধরে, শ্রাবণের রাতে কেঁদে কেঁদে উঠি মেঘেদের মতো করে, রাত্রি ফুরায় অভিমানে হায় বুকের ভেতর হতে, তোমার আসার অপেক্ষা ক্রমে ধুয়ে যায় জলস্রোতে।